The students, assalamu alaikum. A very good morning. Welcome to today's English class brought to you by Dhaka Oriental College. I hope all of you are fine by the grace of Almighty Allah. The students, I have already taken many classes of you. I do not know how much you have learned from those classes. But I would like to make you ensure that if you have any problem understanding something, you can contact me at any time. The students, please let me know. I'll try my best to support you. Okay, today I'm going to take the class of English second paper and the topic is changing sentences, transformation of sentences. Okay, let's have a look to the board. Some extra rules of affirmative and negative. Affirmative and negative rules আমি আগে কয়েকটা দিয়েছি না এবং এখানে কিছু এক্সট্রা রুলস থেকে যায় যেটা আমি করাইনি তিন চারটা এক্সট্রা রুলস দেব দেন আমি অ্যাসারটিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি এটা শেখাবো বাট এক্সট্রা রুলস গুলো আগে দেখে নাও অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্স কে যদি আমরা নেগেটিভ করি অ্যাজ সুন অ্যাজ যুক্ত যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে সেটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কিভাবে করতে হবে দেখো এটা হচ্ছে স্ট্রাকচার ওকে স্ট্রাকচারের ক্ষেত্রে যদি অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি লিখবো নো সুনার হ্যাড ওকে নো সুনার হ্যাড দেন সাবজেক্ট দেন ভি থ্রি মিন্স তোমরা নিশ্চয়ই সবাই জানো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব ভার্ব ওয়ান হচ্ছে ভার্বের বেস ফর্ম ভার্ব টু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আর ভার্ব থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব ওকে দেন এক্সটেনশন মানে যা আছে তাই তারপর সেকেন্ড ক্লোজটা বসিয়ে দিবা তাহলে এটাকে যদি আমরা অ্যান্সার করি তাহলে কি হয় লিখেছি অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে তাই না আর যদি এটাকে আমরা অ্যান্সার নেগেটিভ করতে চাই তাহলে কি লিখব নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ এখানে আমরা আগে কি বসিয়েছি আগে নো সুনার হ্যাড দেন সাবজেক্ট নো সুনার হ্যাড দ্য থিপ দেন কী বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এই সটা কি সটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম এটা হচ্ছে ভি টু আর ভি ওয়ান কি সি তাই না এটা হচ্ছে ভি টু স হচ্ছে ভি টু ভার্বের পাস্ট ফর্ম আর স যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সিন তাহলে নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিস দেন সেকেন্ড ক্লজে যা আছে সেটা আমরা বসিয়ে দিয়েছি ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছো মুছে ফেলি এবার দেখো সামটাইমস যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে Always এর পূর্বে নট বসাতে হবে ওকে
For example, example dile bujhte parba. My friend sometimes visits me. এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি লিখব? My friend does not. Not লিখেছি, বাট not এর সাথে কিন্তু কি অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু not কখনো একা একা বসে না, এটা মনে রাখবা। Always visit me. তাহলে কি লিখেছি? Sometimes যত সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? Always বসাতে হবে এবং always এর পূর্বে কি করতে হবে? Not. আমি শুধু not লিখেছি, কিন্তু not কি কখনো একা একা বসতে পারে? কখনোই না। not এর সাথে কি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে হবে। টেন্স অনুযায়ী not এর পূর্বে অক্সিলিয়ারি ভার্ব বসিয়ে দেন অলওয়েজ ইউজ করে সামটাইমস যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে। তাহলে আমি সেন্টেন্সটা কি লিখেছিলাম? মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি। এটা কোন টেন্স? এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডু নট বা ডাজ নট অক্সিলিয়ারি ভার্ব ইউজ করি, তাই না? সেই জন্য কি লিখেছি? মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিটস মি। ওকে, এইভাবে ইউজ করবা। অর্থ নেগেটিভ করতে কী করবো আমরা? অর্থ চেঞ্জ করবো না, সেন্টেন্সটা নেগেটিভ হবে, বা যে অর্থ সেই অর্থটাই দেবে। ঠিক আছে, ওকে মুছে ফেলি। তোমরা কি জানো মেনিকে যদি নেগেটিভ করতে হয় তাহলে কি ইউজ করতে হয়? মেনি, যে সেন্টেন্সে মেনি আছে, তাহলে মেনি যুক্ত সেন্টেন্সকে এইভাবে লেখো। সেন্টেন্সে মেনি থাকলে সেন্টেন্সে লিখতেছি আমি বারবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, কিন্তু বারবার আমি অ্যাফার্মেটিভ লিখছি না, যেহেতু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই জন্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকলে নেগেটিভ করতে হলে নট আ ফিউ বসে। ওকে, যেখানে মেনি আছে সেখানে কি বসে? নট আ ফিউ। ফর এক্সাম্পল ইউ ক্যান রাইট, এখানে অ্যাফার্মেটিভ লিখি, ধরো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখলাম দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এখন এই সেন্টেন্সটা যা আছে তাই হবে, শুধুমাত্র কি বসবে বলো তো? মেনের পরিবর্তে নট আ ফিউ। ঠিক আছে, তাহলে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে এখানে লিখব দেয়ার আর নট আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ওকে, এটা মনে রাখবা। ওকে, হ্যাঁ, ওকে, শাহিন হোসেন সজীব, থ্যাংক ইউ। দেখো
তাহলে আমরা কি ইউজ করেছি দেয়ার আর মেনি স্টুডেন্ট লিখেছি যা আছে তাই বসেছে শুধু নট আ ফিউ স্টুডেন্টস আমরা ইউজ করেছি দেয়ার আর নট আ ফিউ স্টুডেন্টস ইন দা ক্লাস ওকে আবার দেখো আ ফিউ এর পরিবর্তে কি বসে আ ফিউ এর পরিবর্তে বসে নট মেনি এবং একসাথে লিখে দেই আ লিটল আর পরিবর্তে Not much বসে ওকে সেটাতে যদি a few থাকে তার পরিবর্তে not many আর যদি a little থাকে তার পরিবর্তে not much For example I have a few ফ্রেন্ডস বলো তো এখানে কী লিখবো যদি নেগেটিভ করতে চাই এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে কী লিখবো আর যদি লিখি আই হ্যাভ আ লিটল রাইস ওকে আর এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে কী লিখবো তাহলে এখানে লিখব আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস তাই না আর এখানে কি লিখব আই হ্যাভ নট মাস রাইট ঠিক আছে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু মনে রাখবা এই ধরনের ওয়ার্ডগুলো বেশি আসে পরীক্ষায় তাহলে কী লিখেছি যে যদি এ ফিউ দেখো সেন্টেন্সে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস এ ফিউ যুক্ত যত সেন্টেন্স আছে সব স্ট্রাকচার ঠিক থাকবে যেরকম আছে সেরকমই বসে যাবে শুধুমাত্র এ ফিউর পরিবর্তে নট মেনি আবার এ লিটল আছে এখানে সেন্টেন্সে দেখো স্ট্রাকচার ঠিক আছে যা আছে সব বসে গেছে শুধু লিটলের পরিবর্তে আমরা কী ইউজ করেছি মাস নট মাস ওকে আবার দেখো যদি মাস থাকে যদি আবার সেন্টেন্সে মাস থাকে সেই ক্ষেত্রে কি বসে সেন্টেন্সে মাস যদি থাকে মাস থাকলে কি বসে তোমরা কি জানো সেন্টেন্সে যদি মাস থাকে তাহলে কি বসে নট আ লিটল ওকে নট আ লিটল মাছযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি তুমি নেগেটিভ করতে চাও তাহলে কী ইউজ করতে হবে মাছ আ লিটল নট আ লিটল ওকে ফর এক্সাম্পল যদি লিখি হি হ্যাজ মাস মানি তাহলে কী লিখবো এখানে হি হ্যাজ মাস মানি তাহলে এখানে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে কী লিখব হি হ্যাজ নট আ
little money. Okay? হ্যাঁ সজীব প্রত্যেকটা সেন্টেন্সে অ্যান্সার করছো, মেনি মেনি থ্যাংকস, গুড বয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ নিয়ে আর কোনো রুলস দিব না। এবার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে চলে যাবো আমরা, ঠিক আছে? এবার আমরা ইউজ করব অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। ওকে, অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। নাম্বার ওয়ান, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস এক্সটেনশন এভাবে ইউজ করে কী করতে হবে? নট না, সরি, এখানে সাবজেক্ট আছে, অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট আগে দিবা, সাবজেক্ট দেন নট প্লাস টেনশন, এভাবে করতে হবে। ওকে, তাহলে বুঝতে পেরেছ অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট। তাহলে আমরা যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই, সেক্ষেত্রে নেগেটিভ না সরি ইন্টারোগেটিভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে অক্সিলিয়ারি ভার্ব আছে কি না। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কীরকম দেখো, যদি অক্সিলিয়ারি ভার্ব থেকে থাকে তাহলে আগে অক্সিলিয়ারি ভার্ব ইউজ করবা, দেন নট, দেন সাবজেক্ট, তারপরে যা আছে তা এক্সটেনশন। ওকে, ফর এক্সাম্পল, দ্য লায়ন ওয়াজ ভেরি ফিউরিয়াস। একটা লাইন আমরা একটা সেন্টেন্স দিলাম, এবার এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কী লিখবো আমরা?
এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? তাহলে এটাকে ইন্টারোগেটিভ করতে হলে কি লিখতে হবে? আগে আনতে হবে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে কি লিখতে হবে? নট, তারপর কি লিখতে হবে? সাবজেক্ট, তারপর এক্সটেনশন। তাহলে এখানে বসিয়ে দাও, অক্সিলিয়ারি ভার্ব কোনটা বলো তো? ওয়াজ। তাহলে কি লিখবো? ওয়াজ। তারপরে কি লিখবো? নট, ওয়াজ নট। দ্য লায়ন ভেরি ফিউরিয়াস অ্যান্ড নোট অফ ইন্টারোগেশন। অবশ্যই কিন্তু নোট অফ ইন্টারোগেশন দিবা, নাহলে কিন্তু কাটা যাবে, ঠিক আছে? আর একটা নোট করে রাখো এখানে, এখানে লেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে সেন্টেন্সে নট থাকলে ইন্টারোগেটিভে নট হবে না। তার মানে মূল কথা হচ্ছে, যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে তোমাকে পজিটিভ করতে হবে, আর যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে নেগেটিভ করতে হবে। এটা লিখে না, আমি মুখে বলছি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করবা, দেখবা সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে তোমাকে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করার সময় কিন্তু সেন্টেন্সটাকে পজিটিভ করতে হবে, নেগেটিভ না। আবার যদি দেখো যে না, এটা নেগেটিভ সেন্টেন্সে এখানে নট আছে বা নট নেই, এই জন্য নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভ, ঠিক আছে? এটা মনে রাখবা, নট থাকলে ওখানে নট হবে না। আর যদি এখানে নট না থাকে তাহলে কিন্তু ইন্টারোগেটিভ করার সময় নট ইউজ করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ, মুছে ফেলি। অ্যান্ড নাম্বার টু, অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে, না থাকলে ইন্টারোগেটিভ স্ট্রাকচার কি? দেখো স্ট্রাকচার হচ্ছে ডু নট, ডাজ নট, অর ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন, এইভাবে ইউজ করতে হবে। ডু নট বা ডাজ নট বা ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন, এভাবে ইউজ করে আমাদের কী করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। ফর এক্সাম্পল, হি বিকেম সিম্প্যাথেটিক টু সি
them. Okay? He became sympathetic to see them. যদি এটা আমরা লিখি তাহলে এখানে কি হবে বলো তো? He became sympathetic to see them. এটাকে আমি বললাম তোমরা ইন্টারোগেটিভ করো, ব্র্যাকেটে লিখে দিলাম, এটা এটা কি ইন্টারোগেটিভ করো, তাহলে এটাকে ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে আগে বলো তো? আগে কি ইউজ করতে হবে? হ্যাঁ, ডু নট, ডাজ নট বা ডিড নট, আগে দেখতে হবে এটা কোন টেন্সে। আমি আবারও বারবার প্রত্যেক ক্লাসে তোমাদের বলে দেই যে টেন্স কিন্তু শিখতেই হবে, যে কোনো কিছুর জন্য বারবার ঘুরে ঘুরে সেই টেন্সেই কিন্তু আমরা ফিরে যাচ্ছি। তাহলে এখানে যদি আমি ডু নট, ডাজ নট বা ডিড নট ইউজ করবো কি না সেটা ডিপেন্ড করছে তোমার টেন্সের উপরে। এটা কোন টেন্সে আমরা সেন্টেন্সটা লিখেছি? হি বিকেম, বিকেমটা কি পাস্ট ফর্ম অফ ভার্ব, তাই না? বিকেমের বেস ফর্ম কি? বিকাম। তাহলে এখানে আমরা লিখেছি হি বিকেম সিম্প্যাথেটিক, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে শুরুতে কী লিখতে হবে? ডু নট, ডাজ নট না ডিড নট লিখবো? অবশ্যই ডিড নট। ওকে, ডিড নট। এরপর কি বলছি? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বলেছি? প্রেজেন্ট ফর্ম অর বেস ফর্ম অফ ভার্ব। তাহলে বিকেমের বেস ফর্ম কি হবে? বিকাম। ওকে, ডিড নট, হি বিকাম। এরপর এক্সটেনশন মানে হচ্ছে যা আছে তাই বসে যাবে, ঠিক আছে? টু সি দেম। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। নাম্বার থ্রি দেখো, এভরিবডি অর এভরিওয়ান যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে বলো তো? সাবজেক্ট, সরি সাবজেক্ট না, হু ডাজ নট, হু ডাজ নট প্লাস বেস ফর অফ ভার প্লাস এক্সটেনশন। ওকে, হু ডাজ নট প্লাস বেস ফর্ম অফ ভার প্লাস এক্সটেনশন। তাহলে এখানে যদি আমরা লিখি এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ, এখন এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে বলি
তাহলে কি হবে বলো তো? এভরিবডির পরিবর্তে আমরা কি লিখবো? এভরিবডির পরিবর্তে কি লিখবো? হু ডাজ নট, তাই না? হু ডাজ নট, হু ডাজ নট। তারপরে বেস ফর্ম অফ ভার্ব ওয়ান্ট টু বি হ্যাপি ডট ডট ডট, যা আছে তাই বসিয়ে দেবা, ঠিক আছে? শুধু এখানে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে কীভাবে, এভরিবডির পরিবর্তে হু ডাজ নট, তারপরে বেস ফর্ম অফ ভার্ব, দেন যা আছে সেটা বসিয়ে দেবা, ঠিক আছে? হ্যাঁ, এই যে সজীব লিখেছে ইজ দেয়ার এনিবডি, হ্যাঁ এটাও লিখতে পারো। এটা এটাও আমরা কিন্তু হচ্ছে আমরা শুরুতে এইভাবে শিখতাম, আবার এখন এইভাবেও লেখা যায় ইজ দেয়ার এনিবডি হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। হ্যাঁ, এভাবে লিখলে স্ট্রাকচারটা সেন্টেন্সটা সুন্দর হবে, এইভাবে লিখতে পারো। এই যে এইভাবেও অর ইজ দেয়ার এনিবডি হু ডাজ নট ওয়ান টু বি, এভাবে। হ্যাঁ সজীব পড়াশোনা করে, থ্যাংক ইউ। হ্যাঁ এভাবেও লিখতে পারো, এটাও হবে। আবার যদি তুমি ইজ দেয়ার এনিবডি হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, এখন কিন্তু এভাবেও পড়ে, তাই না? এভাবেও লিখতে পারো, অথবা হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ, এভাবেও যদি লিখতে পারো তাহলেও কিন্তু সেন্টেন্সটা হবে, ঠিক আছে? তাহলে মুছে ফেলি। আচ্ছা ধরো আমি একটা সেন্টেন্স দেই, দেখো এটা কি হবে বলো তো। এখানে আমি অ্যাসার্টিভ একটা সেন্টেন্স দেই, অ্যাসার্টিভ, হি ডাজ নট অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে। এবার এটাকে আমি কী করতে বলছি? ইন্টারোগেটিভ করতে বলছি। বলো তো এটা কী হবে, এটার অ্যান্সার করো। হি ডাজ নট অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে, এটাকে কী করতে বলেছি? ইন্টারোগেটিভ করতে বলেছি, কী হবে বলো তো? হ্যাঁ সাবজেক্টটা সজীব আবার দেখো, সাবজেক্টটা ফলো করো, সাবজেক্টটা আবার খেয়াল করো, সাবজেক্টটা দেখো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই যে দ্যাট ডে, সজীব তুমি দ্যাট ডে লিখেছো, দ্যাট ডে লিখতে হবে না। দ্যাট ডে এটা হচ্ছে আমরা ন্যারেশনের সময় এই ধরনের সেন্টেন্স ইউজ করি, এখানে টুডেটা টুডেই বসে যাবে, টুডে চেঞ্জ করতে হবে না। বাট তুমি আর পুরোপুরি সবই ঠিক আছে, শুধু এখানে ডাজ হি অ্যাটেন্ড দ্য ক্লাস, সজীব লিখেছো ডাজ হি অ্যাটেন্ড দ্য ক্লাস দ্যাট ডে, হ্যাঁ তোমার পুরোটা ঠিক আছে, শুধু দ্যাট ডে হবে না, টুডে লিখতে হবে, টুডে। ওকে গুড, তাহলে হি ডাজ নট যা আছে, আমরা আমি আগেই বলেছিলাম যে নেগেটিভ থাকলে কি সেন্টেন্সটাকে পজিটিভ করতে হবে, পজিটিভ থাকলে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। তাহলে এখানে হি ডাজ নট আছে, তাহলে আমরা কি দেবো? ডাজ, ওকে, ডাজ হি অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে, নোট অফ ইন্টারোগেশন। আর ইন্টারোগেটিভ পড়ার সময় কিন্তু অবশ্যই এটা এই প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা অনেকেই কিন্তু ভুলে যাও, অনেকেই পরীক্ষায় এই নোট অফ ইন্টারোগেশনটা ইউজ করো না, ভুলে যাও, এটা কিন্তু ভোলা যাবে না, মনে রাখতে হবে, ঠিক আছে?
ওকে তাহলে এটা মুছে ফেলি আমি কিছু এক্সট্রা রুল এবার এক্সট্রা কিছু রুল দেব দেখো গুড অনু অ্যানসার করছো থ্যাংক ইউ দেখো নেভার যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় এভার ইউজ করতে হয় ওকে নেভার যুক্ত সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করো তাহলে কি ইউজ করতে হবে এভার ইউজ করতে হবে ফর এক্সাম্পল আই নেভার ড্রিঙ্ক টি আই নেভার ড্রিঙ্ক টি এখন এটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলি তাহলে কি হবে বলো তো টু আই কি বলেছিলাম যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে ডু বা ডু নট ডাজ নট ডিড নট ইউজ করতে হবে যেহেতু এখানে নট নেই তাহলে ডু ডাজ বা ডিড ইউজ করতে হবে অবশ্যই তোমাকে অক্সিলিয়ারি ভার্ব একটা শুরুতে আনতেই হবে এটা মাথায় রাখবা টেন্স অনুযায়ী তাহলে এখানে ডু আই নেভারের পরিবর্তে আমরা কী লিখবো এভার ডু আই এভার ডু আই এভার ড্রিঙ্ক টি ওকে Do I ever drink tea? আচ্ছা বুঝতে পেরেছো আশা করি এবার যত সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করার সময় এবার ইউজ করব ঠিক আছে আর আমাদের সময় প্রায় শেষ আমরা হয়তো আর করতে পারবো না তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করাচ্ছি তোমরা যে বোর্ডগুলো আছে না এগুলো প্র্যাকটিস করবা বইয়ে যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে করতে দেখবা ইজি হয়ে গেছে যেহেতু অনলাইন ক্লাস অনেকেই হয়তো বা করতে পারো না সময় মতো ক্লাসে আসতেও পারো না সেহেতু বই দেখে এগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করতে করতে দেখবা সহজ হয়ে গেছে আমি কিন্তু একসাথে এত প্রেশার দিচ্ছি না তোমাদের আস্তে আস্তে করে শেখাচ্ছি আর আমি যতটুকু ক্লাসে করাচ্ছি ততটুকু পরীক্ষাই তোমাদের আমি দেবো এর থেকে বেশি কিন্তু কখনোই দেব না এই জন্য ক্লাসে আমি যেটা করাচ্ছি এটাই বেশি করে প্র্যাকটিস করো পরীক্ষায় কিন্তু এগুলোই আসবে এর বেশি কিছু আমি ক্লাসে বা পরীক্ষায় তোমাদেরকে কিন্তু দেব না ঠিক আছে এই জন্য ক্লাসটা মন দিয়ে করবা আর বেশি বেশি প্র্যাকটিস করবা বাসায় তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ